এই ইউথরা আমাদের নেটওয়ার্কের মধ্যে থাকে এবং কন্টিনিউয়াসলি আমরা যাতে ওনাদেরকে মনিটর করতে পারি, যে ওনাদেরকে যে আমরা 3-4 বছর ধরে সাপোর্ট করলাম, ওনারা এই পর্যায়ে আসছে, ওনারা এখন ওনাদের সাপোর্টে কোন পর্যন্ত যাওয়া যেতে পারে এবং ফার্দার আমরা কোনো না কোনোভাবে ওনাদেরকে কাদের সাথে লিঙ্ক করলে ওনারা আরও স্কিল আপ হতে পারে। সো আমরা কোনোভাবে কোনোভাবে এটাকে ছাড়ি না আর কি। সো এইটা আমাদের একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ আমরা কাজ করার চেষ্টা করি এবং আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মটা করার কিন্তু একটা মেইন উদ্দেশ্য হলো যে আমাদের এই সাস্টেনেবিলিটিটাকে আমরা একটু লার্জ স্কেলে নিয়ে যেতে চাই ওভারঅল বাংলাদেশে, যে আমাদের ওভারঅল যতগুলো প্রাইভেট সেক্টর আছে কোনো না কোনোভাবে আমরা যাতে এটাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে চাই। ফরজন আপনি খুব একটা কথা বলছিলেন যেটা গভর্নমেন্টের থেকে একটা বড় উদ্যোগ, যে আমরা অনেক সময় বলি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ ডেভেলপমেন্ট সেক্টর কেউ নিয়ে এসে আমরা একসাথে বিভিন্ন জায়গায় ইন্টিগ্রেশন করা হয়, বাট এটা অনেক সময় যেটা হয় হলো আমরা এটা প্রজেক্ট বেসিসে কাজ করি, একটা প্রজেক্ট করি তারপর এটা শেষ হয়ে যায় তারপর আমরা এটাকে আর কন্টিনিউ করতে পারি না। এরকম অনেক উদ্যোগ আসছে, এরকম অনেক অ্যাসোসিয়েশন আসছে, অনেক প্ল্যাটফর্ম আসছে, কিন্তু এটাকে কীভাবে সাস্টেন করা যেতে পারে এইটাই হলো আমাদের আসলে এই জায়গাটার একটা উদ্দেশ্য। আমাদের মোটামুটি ডিরেক্ট বেনিফিট ছিল 75,000 এবং সেখানে আমাদের হাউস হোল্ড ছিল 75,000 হাউস হোল্ডার, নট বেনিফিশিয়ারিজ, হাউস হোল্ড। তো আপনি হাউস সিবিও বলছেন? না না, এটা হচ্ছে আপনার মানে খানা যেটা বলে বাংলা, হ্যাঁ, একটা হাউস হোল্ডে 4-5 জন ফ্যামিলি, ইয়েস ফ্যামিলি হচ্ছে 75,000 সেখানে এরা হচ্ছে ডিরেক্ট বেনিফিশিয়ারি। এবং আপনি যদি ইনডিরেক্ট কাউন্ট করেন তাহলে ওই ফ্যামিলিতে আপনার হয়তো 4-5 জন করে ধরে, তো সংখ্যাটা মোটামুটি এরকম। আর মানে তো আমাদের কাভারে যেটা ছিল, আমরা হচ্ছে জয় হাউস পোস্ট 3টা অ্যাগ্রো ইকোলজিক্যাল জোন ছিল, এখানে আমরা হচ্ছে আপনার 13টা ডিস্ট্রিক্টে কাজটা করেছি, পরে আর একটা ডিস্ট্রিক্ট আমাদের যুক্ত হয়েছে, মানে আর একটা পার্টনার যুক্ত হয়েছে ওই ডিস্ট্রিক্ট ছিল। সো 13টা ডিস্ট্রিক্টের আপনার মোটামুটি অ্যারাউন্ড 20 উপজেলা, হ্যাঁ, আমরা কাভার করেছি, 20 অথবা আরও বেশি হবে, আমি একজ্যাক্ট নাম্বারটা বলতে পারছি না। তো এবং সেখানে হচ্ছে আপনার আমাদের উমেন লেড হাউস হাজার ছিল অনেক 75% একটা কম্পোনেন্ট ছিল হচ্ছে আপনার তাদের মানে আপনার ইকোনমিক্যালি এম্পাওয়ার করা, হ্যাঁ। তো এইখানে হচ্ছে হয়তো 75,000 হাউস হোল্ড সবাই ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে অত মানে সবাই আসেনি, এটা একটা বড় পোর্শন 50% বা অ্যারাউন্ড এরকম একটা নাম্বার। সো তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, হ্যাঁ, এবং সেটা অনেক মানে মডালিটিতে হয়েছে, আপনার কেউ আপনার ভোকেশনাল ট্রেনিং পেয়েছে, কেউ হচ্ছে আপনার মানে এগ্রিকালচারাল রিলেটেড ট্রেনিং পেয়েছে লাইন ডিপার্টমেন্ট। সো আমরা মানে তাদেরকে ট্রেনিং দিয়েছি, তাদেরকে হচ্ছে আপনার অনেক স্টার্ট আপ দিয়েছি, হ্যাঁ, হয়তো তার বিজনেস থেকে শুরু করার জন্য ফান্ড দিয়েছি, এরপরে হচ্ছে তাকে আমরা আপনার কোথায় এরকম সাকসেস কেস আছে ওই ওই স্পেসিফিক কাজের জন্য এক্সপোজার দিয়েছি, যেটা বলে এক্সপ্লো দিয়েছি, মার্কেট লিঙ্কের যে কাজগুলো ছিল আপনার ইনপুট মার্কেট আউটপুট মার্কেট, হ্যাঁ, এই ক্ষেত্রে যারা আছে তাদের সাথে লিঙ্ক করে দিয়েছি। তো সব কিছুই মানে একটা মানে প্যাকেজের মতো হয়েছে, পাশাপাশি আমরা